নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো নতুন পেঁয়াজ দিয়ে একটা অসাধারণ রান্না। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। তার জন্য তো নতুন পেঁয়াজ লাগছে, বাজারে এখন কিন্তু নতুন পেঁয়াজ উঠে গেছে। নতুন পেঁয়াজগুলো এইভাবে কেটে রেখেছি। আমার এখানে ছোট সাইজের পেঁয়াজ ছিল বলে এইভাবে কেটে রেখেছি। আপনাদের বড় সাইজের পেঁয়াজ হলে কিউব করে কেটে নেবেন। এই ছোট সাইজের পেঁয়াজগুলোই নিয়েছি। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল এই পেঁয়াজটা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ সর্ষের তেল। আপনারা রান্নায় যে যেমন তেল খান সেরকমই তেলটা দেবেন। এবার তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে। জিরে দিয়ে ভালোভাবে জিরেটা ভেজে নেব। যখন জিরে ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দেব। এই পেঁয়াজের কিন্তু পোস্ত খেতেও খুবই সুন্দর লাগে, নতুন পেঁয়াজের পোস্ত। আর এই রকম একটা রান্না যদি করতে পারেন দেখবেন ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। পেঁয়াজটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, খুব একটা লাল করে কিন্তু ভাজবো না। আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে, আগেই বলেছি লাল করে কিন্তু ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 7 মতো লবণ। টমেটো দেওয়ার পর রান্নায় যদি লবণ দেওয়া হয় তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নেব। আস্তে আস্তে দেখবেন টমেটোটা সিদ্ধ হয়ে এসছে এবং টমেটো থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা রসুন গ্রেট করেও দিতে পারেন। এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, মন্দ লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ। জিরে গুঁড়ো কিন্তু দেব না, এখানে ধনে গুঁড়োই দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 7 মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন খেতে সেরকমই লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ধরে গ্যাস সিম করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা গ্যাস সিম করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আর মশলার সঙ্গে মিশিয়ে নেব। বেশি কিন্তু বেসন দিলে রান্নাটা খেতে ভালো লাগবে না, তাই সামান্য পরিমাণেই বেসন দিচ্ছি। আরও কিছুক্ষণ মতো কষিয়ে নেব। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ দুধের সর। যদি দুধের সর কিংবা মালাই না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন, আবার যদি কিছুই না থাকে এটা স্কিপ করতে পারেন। যেহেতু মালাই পেঁয়াজ তাই জন্য দুধের সরটা দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর গন্ধ বার হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নেব। রান্নাটা কিন্তু পুরোটাই কষানো হবে, যত কষানো হবে তত কিন্তু সুন্দর খেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর দিয়ে দেব 1/4 চামচ মেথি পাতা, কাসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। কাসুরি মেথিটা 2 হাতে নিয়ে ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে দেব, তাতে কিন্তু গন্ধটা বেশ ভালো পাওয়া যায়। এইভাবে মেথিটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ
ধনে পাতার কুচি। ধনে পাতার কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করব। বেশি ধনে পাতা কিন্তু দেব না, সামান্যই ধনে পাতাটা দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনে পাতাটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল পেঁয়াজের একটা অন্য ধরনের রান্না। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে।